গুলি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, মেরে ফেলছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, নির্বাচনে ভোট কারচুপি করছি চুরি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। সাগর ভাই আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না, আপনি দুর্নীতি করছেন আমি দুর্নীতি করছি বা আরেকজনে করছে এক্স ওয়াই জেড, তাতে কি আসে যায় বাংলাদেশে? মূল দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবার, সেই জায়গায় আপনি আঘাত করতে না পারেন, কথা বলতে না পারেন, সেই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিয়ে দেশে এবং দেশের বাইরে যে সমালোচনা চলছে এবং যেভাবে টানা হেঁচড়া চলছে, এবং আমার দৃষ্টিতে এ বিষয়টি যেভাবে সরকার পরিচালনা করতে পারত বা যেভাবে এই সরকার বিষয়টিকে ইংরেজি থেকে যেটিকে বলা হ্যান্ডেলিং, তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক আর দেরি নয়, মূল ভিডিওতে করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, মেরে ফেলছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, নির্বাচনে ভোট কারচুপি করছি চুরি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। সাগর ভাই আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না, আপনি দুর্নীতি করছেন আমি দুর্নীতি করছি বা আরেকজনে করছে এক্স ওয়াই জেড, তাতে কি আসে যায় বাংলাদেশে? মূল দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবার, সেই জায়গায় আপনি আঘাত করতে না পারেন, কথা বলতে না পারেন, সেই জন্য চোর মানে বা মানে মালি ড্রাইভার এদেরকে আপনার সামনে আনা হচ্ছে, এটা দিয়ে তো আসলে রাষ্ট্রের কোনো সংস্কার হবে না, কারণ এদেশের 1000 পুলিশের বিচার করলেও বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না, বরং এদেশে তখনই পরিবর্তন হবে যখন এদেশের সকল মাটিও মানুষ যেটা চাচ্ছে শেখ হাসিনার পরিবর্তন এবং সুস্থ সুন্দর নির্বাচন, সেটা করলেই বাংলাদেশের এই চোর বাকর সব বন্ধ হবে, না হয় এই খুদে দুর্নীতিবাজদের বন্ধ করে আপনি শেখ হাসিনার পতন করতে পারবেন না। শেখ হাসিনার পতন করতে হলে আন্দোলন সংগ্রাম এবং ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রাম সেখানে সেখানেও আপনারা সেখানেও স্পষ্ট সফল হয়েছেন, আপনারা আপনাদেরকে তো আসলে কেউ রাস্তায় এনে দিবে না, আপনারা রাস্তায় যদি না নামেন তাহলে তো আপনাকে সেখানে তো আপনারা বসে আছেন, আপনারা আন্দোলন করছেন না, সরকার তো বাধা দিচ্ছে না সেখানেও, না কে কে বাধা দিচ্ছে না, আপনি সাগর ভাই আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না, আপনি কি দেখেন নাই গত 1 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে 28শে অক্টোবরের শুধু উদাহরণটা আপনি দেখেন, সেটা তো গেল এখন বর্তমান গেল মানে কি, আপনি কি মনে করেন একটা দলের উপরে লক্ষ লক্ষ মানুষের মিছিল মিটিং এর উপরে আপনি গুলি বর্ষণ করছেন, আবার বলছেন যে গুলির সামনে গুলি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, মেরে ফেলছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, নির্বাচনে ভোট কারচুপি করছি চুরি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো, এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। আজ যা চলছে এটা সম্পূর্ণ একগুঁয়ামি একনায়কতন্ত্র এবং তার চেয়েও খারাপ তন্ত্র চলছে, শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছায় ইচ্ছার উপর নির্ভর করছে বাংলাদেশের কোন মানুষটি রাজনীতি করবে কোন মানুষটি করবে না। এখন বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে যারা এই মুহূর্তে শেখ হাসিনার সাথে নেই নির্বাচন থেকে দূরে, যারা এই মুহূর্তে শেখ হাসিনার পতন চায় তারাই দেশপ্রেমিক, আর বাকিগুলো লুটেরারা একটু ভাগযোগ করে সংসদে বসে খাওয়ার জন্য বসে আছে এবং এই ভিক্ষা, এই ভিক্ষা নিয়ে তারা তাদের পরিবার চালাতে চায়। কিন্তু আজকের এই দিনে আপনাকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে রূপান্তরিত হয়েছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছে, আজও বাংলাদেশে শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধের মানুষরা মিলে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করবে, হয়তো কষ্ট হবে হয়তো দেরি হবে কিন্তু অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি তন্ত্রে তন্ত্রে চোর ডাকাতে ভরপুর হয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত অগণতান্ত্রিক এই শেখ হাসিনার সরকার ব্যবস্থার আমল পরিবর্তন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই সকল চোর বাকর ছোট মোটো ড্রাইভার আপনার বাসার মালিটালি ধরে কোনো লাভ হবে না, কারণ বাংলাদেশ
বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মি বিডিআর যাই বলেন না কেন, কেউ কোনো কিছু কার্যক্রম করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নির্দেশিত না হয়। আপনি জানেন যে একটা রিপোর্টও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের যতগুলো গুম খুন বিভিন্ন ধরনের হত্যায়ের প্রত্যেকটি জিনিসের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী আসে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আসে শেখ হাসিনার কাছ থেকে, কারণ অনির্দেশিত হয়ে বাংলাদেশের একটা চাকরি পর্যন্ত এখন হয় না। বাংলাদেশের একটা স্কুল শিক্ষক নিয়োগ দিতে গেলে সেটা নিয়েও শেখ হাসিনাকে আজকের কনসার্ন করতে হয়। দ্যাট মিন্স বাংলাদেশে যা হচ্ছে সব কিছুতে তার হাত রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা সব এই ওবায়দুল কাদেরের সাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিয়ে দেশে এবং দেশের বাইরে যে সমালোচনা চলছে এবং যেভাবে টানা হেঁচড়া চলছে, এবং আমার দৃষ্টিতে এ বিষয়টি যেভাবে সরকার পরিচালনা করতে পারত বা যেভাবে এই সরকার বিষয়টিকে ইংরেজি থেকে যেটিকে বলা হ্যান্ডেলিং, তো যেভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল করতে পারত তা না করে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুরো সেনাবাহিনীকে সারা দুনিয়ার নিকট রীতিমতো প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে। সেনাবাহিনী একটি দেশের অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং এটি নানা কারণে, এবং আপনি একটি বৃহত্তর সেনাবাহিনীর উপর কর্তৃত্ব করবেন এবং তাদেরকে নেতৃত্ব দেবেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, এজন্য আপনাকে মোটামুটি একটা সাধারণ সামরিক জ্ঞান থাকা দরকার রয়েছে। আপনার এই ধরনের সামরিক জ্ঞান যদি না থাকে, অ্যাটলিস্ট আপনি মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার এই বইটি পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করে কোনো একটি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া রীতিমতো ভয়ানক একটি বিষয়। যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র হয়, যেমন আমেরিকা, ইংল্যান্ড কিংবা ভারত, এ সকল দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে সামরিক জ্ঞানের ব্যাপারে ABCD না জানলেও হয়। এর কারণটা হলো সেখানে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে বুদ্ধি দেওয়ার জন্য নানা রকম সাহায্যকারী সংস্থা, গোষ্ঠী এবং বিভিন্ন কমিটি উপকমিটি থাকে রাষ্ট্রীয়ভাবে এবং অরাষ্ট্রীয় বা বেসরকারিভাবে। ফলে সে সকল দেশে কখনোই সামরিক বাহিনীতে বিদ্রোহ হয় না এবং সামরিক কু বলতে যা বোঝানো হয় এই জমানাতে সেটি হয় না। কিন্তু যে সকল দেশে একনায়কতন্ত্র খুব বেশি, সে সকল দেশে যিনি একনায়ক হবেন এককভাবে কর্তৃত্ব করতে চাইবেন তাকে সামরিক বাহিনী সম্পর্কে বেশ লেখাপড়া করতে হবে এবং বেশ জানতে হবে। তার মিলিটারি জিনিয়াসনেস না থাকলেও মোটামুটি সামরিক বাহিনীর যে ইতিহাস, ঐতিহ্য, চরিত্র, মনোভাব, মনোভঙ্গি এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং সেই জিনিসগুলো যদি না থাকে এক্ষেত্রে দুটো সমস্যার সৃষ্টি হয়। প্রথমত সামরিক বাহিনী শেষ হয়ে যেতে পারে, একেবারে একটি অথর্ব বাহিনী অথবা অকার্যকর বাহিনী অথবা একেবারে যাকে বলা হয় অন্য যে কোনো বেসামরিক প্রশাসনের মতোই সেই সামরিক বাহিনীর প্রশাসন চলতে পারে। আবার যদি সেটি না হয়, উল্টো হয়, তাহলে একটার পর একটা সামরিক যে কু এটি হতে থাকে, এবং এর ফলে আফ্রিকার বেশিরভাগ দেশ এই দ্বিতীয় কারণে সেখানে বারবার শুধু সেখানে সামরিক যে কু এটা হয়ে যাচ্ছে এবং বহু মানুষের সামরিক এবং বেসামরিক বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা অতীতে বহুবার ঘটেছে, মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, খন্দকার মোশতাকের সময় অনেকগুলো
কু এবং কাউন্টার কু, বিশৃঙ্খল অবস্থা, 7ই নভেম্বরের ঘটনা, জিয়াউর রহমানের আমলে অনেকগুলো সামরিক কু। এবং এখানে অনেকে হয়তো বলতে পারেন, তাহলে জিয়াউর রহমানের সাহেবের কি মিলিটারি নলেজ ছিল না? হ্যাঁ, তার মিলিটারি নলেজ ছিল, কিন্তু ওই সময়টাতে মিলিটারি নলেজের সাথে রাজনৈতিক যে সংযোগটি, এটি তিনি ঘটাতে ওই সময়টাতে এত দ্রুততার সঙ্গে পারেননি, তাকে আরও সময় নিতে হতো। এর কারণ হলো, ধরুন অতীতে যারা ডবল কম্যান্ড করতেন, যেমন সম্রাট আকবর, তারপরে অন্য যে সকল রাজবংশ, এমনকি এখনও মধ্যপ্রাচ্যে যে সকল রাজবংশগুলো মিলিটারির উপর কমান্ড করছে, তারা সবাই কিন্তু মোরাললেস সামরিক বাহিনীর সঙ্গে আয়দার প্রতিরক্ষা মন্ত্রী অথবা সেনাবাহিনীতে কমান্ডার হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। এমনকি ইংল্যান্ডেও কিন্তু এই কাজটি করা হয়, ফলে সামরিক বাহিনীর সঙ্গে তাদের কিন্তু ভুল বোঝাবুঝি হয় না। আবার অন্যদিকে যারা সামরিক কমান্ডার, যেমন নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজার, তারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে রাজনীতি এবং সামরিক তন্ত্র দুটোকে তারা একত্র করতে পেরেছিলেন এবং একটা সময় পেয়েছিলেন যেটি জিয়াউর রহমান সাহেব পাননি। ফলে একের পর এক কু শেখানো হয়েছে। তুলনামূলকভাবে এরশাদের জমানাতে এই জিনিসটি কম হয়েছে। এর কারণ হলো, এরশাদ এই পুরো বিষয়টি আস্তস্ত করার জন্য যে রাজনৈতিক মেধা দরকার, সেটি তিনি অর্জন করে ফেলেছিলেন, সহযোগী পেয়েছিলেন, ফলে সামরিক বাহিনীতে তার বিরুদ্ধে অত ঘন ঘন কু হয়নি। খুব গোপনে দুই চারটে হয়েছে যেটি আমরা প্রকাশ্যে জানতে পারিনি। তো যা হোক, যেটা বলছিলাম যে পরবর্তীতে আবার যখন 111 হলো, ঠিক একই সমস্যায় কিন্তু 111 হয়েছে, এবং 111-এর যারা আবার কর্তা ব্যক্তি তারা পরাজিত হয়েছে। এর কারণ হলো, তাদের সেই রাজনৈতিক জ্ঞানগুলো ছিল না। তো রাজনৈতিক জ্ঞান এবং সামরিক জ্ঞান, এই দুটো সমন্বয় না হলে একটি দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসন একসঙ্গে যৌথভাবে কাজ করতে পারে না। তো সামরিক বাহিনী সবসময় সেন্সিটিভ। এটি 5000 বছর আগে যখন মহাভারতের যুগ ছিল তখনও স্পর্শকাতর ছিল। তারপর যখন প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো মধ্যপ্রাচ্যে, সম্রাট সারগন কিংবা মোহাম্মদ সাইরাস কিংবা ধরুন আপনার ভারতের চীনের শিহুয়ানটি প্রথম সম্রাট, তারা যখন একটা বিধিবদ্ধ সামরিক বাহিনী গড়ে তুললেন, রেগুলার আর্মি, তো তখন থেকেই কিন্তু এটি একটা স্পর্শকাতর বিষয়, এবং তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো হ্যান্ডেল করার কারণে সামরিক বাহিনীকে তারা ব্যবহার করতে পেরেছিলেন। অন্যথায় এটি প্রায় সব শাসকের জন্য কিন্তু বুমেরাং হয়ে পড়ে। তো আমাদের সামরিক বাহিনীতে এখন টানাহেঁচড়া চলছে জেনারেল আজিজকে নিয়ে। অর্থমন্ত্রী বলেছেন যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে। এখন সেনাবাহিনী যদি বিচার করেন, সেনা সদস্যদের বিচারের জন্য একটা কোর্ট আছে যেটিকে কোর্ট মার্শাল বলা হয়, এবং কোর্ট মার্শালের যে আইনকানুনগুলো, এগুলো সবই খুবই কঠিন, ভীষণ রকম কঠিন। আমাদের সিভিল লয়ের মতো না, কিংবা আমাদের যে সাধারণ মানুষের জন্য যে ক্রিমিনাল ল তার মতো নয়। তো কাজেই সেনা আইনে যদি সেনাপ্রধানের, সাবেক সেনাপ্রধানের বিচার হয়, এটি ক্যাপিটাল পানিশমেন্ট হবে, এবং এটির উপর সারা দুনিয়ার যে নজর, বাংলাদেশের যে সামরিক আদালত সম্পর্কে সারা দুনিয়ার নজর নতুন করে এটার উপর আপতিত হবে, এবং পুরো সামরিক বাহিনী এবং কোর্ট মার্শালকে রীতিমতো একটা গুপ্ত বিষয়কে প্রকাশ্যে নিয়ে আসা হবে। এবং এই যে বিচার ব্যবস্থা, সামরিক বাহিনীর মধ্যে যে বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে প্রশ্ন করলে, এগুলো নিয়ে পত্রপত্রিকা আসলে, যেটা কখনোই আসেনি, আর জেনারেল আজিজের বিচার যদি সেখানে হয়, তাহলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসবে, যা কিনা পাকিস্তান জমানাতে বঙ্গবন্ধুকে সামরিক আদালতে বিচার করতে গিয়ে, আগরতলা ষড়যন্ত্র মামলার কোর্ট মার্শালে বিচার করতে গিয়ে পাকিস্তান আর্মি যে বিপদে পড়েছিল, পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান যে বিপদে পড়েছিল, ঠিক একই বিপদ এবং বিপত্তি কিন্তু এখন চলে আসবে। তো কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল আজিজের যে বিষয়টি, এটি সরকার হ্যান্ডেল করতে পারছে না। এখানে জেনারেল আজিজ যা কিছু করেছেন, সেটা হলো সরকারের পদ এবং পদবি ব্যবহার করে। এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, সরকার বলবে যে আমি তাকে পুরস্কৃত করেছি, জেনারেল আজিজের
কোনো যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার জন্য, আমরা তাকে সেনাপ্রধান বানিয়েছি আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণের জন্য। এটা হলো সরকারের, তারা না বললেও এটা হলো প্রধান বক্তব্য। কাজেই জেনারেল রাজীব সরকারের জন্য যদি কিছু করে থাকেন এবং এটি তার দায়িত্বের মধ্যে ছিল, এর কারণ হলো ওই কাজ করানোর জন্যই আমরা তার মতো লোককে দিয়েছি। আমরা যদি খুব প্রফেশনাল, খুব দক্ষ এবং অভিজ্ঞ একজন লোককে দিতাম, সে তো এই কথা কাজ করতেন না। তো জেনারেল রাজীবকে হয়তো ব্রিগেডিয়ার হয়েই তাকে বা কর্নেল হয়েই তাকে রিটায়ার করতে হতো, কিংবা বিএনপি তার বিরুদ্ধে যে শাস্তিজনক ব্যবস্থা নিয়েছিল আমরা সেটা বহাল রাখতে পারতাম, কিন্তু আমরা তাকে ওন করেছি, তাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু তিনি সেই দায়িত্বে বসে তার যে কর্ম, যে কর্মের জন্য আমরা তাকে দিয়েছি, অর্থাৎ তুমি সেনাবাহিনী চালাবে, তার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসগুলো বলবো ইলেকশন সংক্রান্ত বিষয়, সেটার তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবে। এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের এই ধরনের যুক্তি থাকতে পারে, যেটা নিয়ে এই জেনারেল আজিজ এবং সরকারের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে জেনারেল আজিজ যখন ক্ষমতায় বসছেন, বসার পরে তিনি প্রথমে খুব অভিভূত ছিলেন এবং অভিভূত হয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে মানুষের যে মন, সেই মানুষের মনের যে স্বাভাবিক অবস্থা, সেই অবস্থায় তিনি হয়তো চিন্তা করেছেন যে আমি যদি না সাহায্য করতাম সরকার আজকের এই পর্যায়ে আসতে পারত না। তো এই কারণে তার মনে এক ধরনের আত্মতৃপ্তি আসতে পারে এবং তিনি একটা প্রিভিলেজ আশা করতে পারতেন। তো সেই প্রিভিলেজের সময়, প্রিভিলেজ আশা করার সময় দেখা গেল তিনি সেই প্রিভিলেজ না পেয়ে যদি নেগলেক্ট হয়ে থাকেন, যেমন আমরা দেখেছি যে উনি একটা সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য করোনার সময় গণভবনে এসেছিলেন, কিন্তু সেই সময় তিনি দেখা করতে পারেননি। এটি খুবই একটা বিব্রতকর অবস্থা ছিল সেই করোনার সময়টিতে। যাই হোক, তারপরে আরও অনেক ভুল বোঝাবুঝি থেকে শুরু করে আরও অনেক কিছু আকাশে বাতাসে সেই খবরগুলো বেরিয়েছে, ফলে জেনারেল আজিজ একটা সময় স্বতন্ত্র নিজে কিছু একটা করার চেষ্টা করেছেন। সেটা অবশ্যই অর্থনৈতিক হতে পারে, তার পরিবারকে এস্টাবলিশ করার ক্ষেত্রে হতে পারে, অথবা আরও অনেক কিছু হতে পারে, যেটি নিয়ে কান কথা এক পক্ষ সরকারের বিরুদ্ধে কান কথা তার কাছে গিয়েছে, তার বিরুদ্ধে কান কথা সরকারের কাছে গিয়েছে, ফলে যে উদ্দেশ্য নিয়ে সরকার তাকে নিয়োগ দিয়েছিল এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি সরকারের পক্ষে কর্মকাণ্ড করেছিলেন, সেটি 2018 সালের নির্বাচনের পর 6-7 মাস স্থায়ী ছিল। এরপরে জেনারেল আজিজ যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আসলে সম্পর্কটি স্বাভাবিক ছিল না, ফলে তিনি অবসর গ্রহণ করার পর অনেকগুলো জটিলতার সৃষ্টি হয়েছে বাহিনীর ভিতরে, বাইরে সেনা সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে, এবং বেসামরিক প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব, একটা চতুর্মুখী কমপ্লেক্স সৃষ্টি হয়েছে। জেনারেল আজিজকে যে যতই তাচ্ছিল্য করেন না কেন, আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ মেধাবী একজন মানুষ, প্রো পিউপিল, রাজনৈতিক অনেক যোগ্যতা তার মধ্যে রয়েছে, পলিটিক্যাল ম্যাচুরিটি তার মধ্যে রয়েছে, এবং তিনি ক্ষমতা ছাড়ার আগে অত্যন্ত সুকৌশলে যে কাজগুলো করেছেন সেটা হলো অনাগত দিনে সেনাবাহিনীতে তার জন্য হুমকি হতে পারে, এরকম অনেকের তকদির তিনি পুড়িয়ে দিয়ে এসেছেন, চাকরি থেকে রীতিমতো বাদ দিয়েছেন, এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে যারা যারা তার জন্য সমস্যার কারণ হতে পারে তাদেরকেও তিনি ক্ষমতায় থেকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যে কাজটি করেছেন সেটি হলো তার বিশ্বস্ত, অনুগত এবং তার সঙ্গে বিভিন্নভাবে জড়িত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ পদবিতে তিনি এমনভাবে সেট আপ করে এসছেন যে আমার মনে হয় যে আগামী 20 বছর পর্যন্ত এই সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তার ব্যাপারে লয়াল থাকবেন, অনুগত থাকবেন, নরম থাকবেন। তো সেক্ষেত্রে যদি কোর্ট মার্শালের বিচার হয় তাহলে সেখানে রীতিমতো একটা বিপর্যয় তৈরি হয়ে যাবে, আর অন্যদিকে যদি সরকার বেসামরিক আদালতে বিচার করে এবং সেখানে যদি জেনারেল আজিজ অনেক কথা বলে দেন যেগুলো প্রেসে আসে, মিডিয়াতে আসে, সেটা রাজনৈতিক সরকারের জন্য খুবই খুবই বিরক্তিকর, বিব্রতকর এবং অনেকটা যাকে বলা হয় আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো যা তৈরি হয়েছে এগুলো আসলে নাও হতে পারত, অর্থাৎ যদি
সেই জেনারেল আজিজের সাথে সরকারের সম্পর্কটা স্বাভাবিক থাকতো, অথবা যেহেতু জেনারেল আজিজ সরকারের জন্য অনেক কিছু করেছেন কাজেই তাকে পুনর্বাসন করা যেত, তাকে যদি একটা রাষ্ট্রদূত হিসেবে কোথাও নিয়োগ দেওয়া হতো, এমনকি তাকে যদি এমপি হিসেবে পার্লামেন্টে আনা হতো কিংবা যে কোনো একটা কর্পোরেশনে ঢুকিয়ে দেওয়া হতো, মানে তার যদি রাজনৈতিক পদ পদবি থাকতো, এমনকি তেনাকে যদি মিনিস্টার করা হতো, মিনিস্টার করা হলে আমার বিশ্বাস যে তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিত না, স্যাংশন দিত না, এই কারণে আমেরিকা কখনই ক্ষমতাধর লোকদের বিরুদ্ধে সাধারণত স্যাংশন দিতে গিয়ে 10 বার চিন্তা করে। যেমন আপনি দেখেন, অনেক আমি নাম বললাম না, বিরক্তিকর লোক, মানে যাদের স্যাংশন এক নম্বরে হওয়া উচিত, সবার আগে তাদের বিরুদ্ধে স্যাংশন হওয়া উচিত, কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় পদ পদবীতে ক্ষমতায় আছেন, আমেরিকা কিন্তু তাদের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে না, উল্টো তাদেরকে তোয়াজ এবং তদবির করছে। তো জেনারেল আজিজের ক্ষেত্রেও সেটা কিন্তু হতে পারত, একইভাবে বেনজির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারত। বেনজিরকে নিয়ে যে পত্রিকায় লেখাগুলো ছাপা হয়েছে এবং যা কিছু হয়েছে, এটা হতো না যদি বেনজির সাহেবকে একটা পদ পদবীতে রাখা হতো, মন্ত্রী করা হতো, উপমন্ত্রী করা হতো, প্রতিমন্ত্রী করা হতো, রাষ্ট্রদূত করা হতো, মানে আওয়ামী লীগের একটা ব্লেসিং তার উপরে আছে, প্রধানমন্ত্রীর একটা ব্লেসিং আছে, তখন এই কোনো পত্রিকাই তার বিরুদ্ধে আসলে লিখত না। আমাদের দেশে সবাই সবলকে ভয় পায়, দুর্বলের উপর অত্যাচার করে। এখন যে কমপ্লেক্স এবং যে জটিলতা তৈরি হয়ে গেছে জেনারেল আজিজকে নিয়ে, এবং জেনারেল আজিজের পরে বেনজির সাহেবকে নিয়ে, তো এর প্রেক্ষিতে আমাদের যে অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা পাবলিকলি অনেক কথা বলতে বাধ্য হয়েছেন। অর্থমন্ত্রী একজন ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ, দীর্ঘদিন ফরেন মিনিস্ট্রিতে তিনি কাজ করেছেন, রাষ্ট্রদূত হিসেবে করেছেন, সচিব হিসেবে করেছেন, আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে করেছেন, তো তিনি টেকনিক্যালি যে কথাটি বলেছেন যে বেনজিরের ব্যাপারে বিচার করতে সরকারের কোনো আপত্তি নেই বা সরকার নীতিগতভাবে সম্মত, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। একটা দেশি এবং বিদেশি প্রবল চাপের কাছে সরকার এই যাকে বলে জিম্মি হয়ে পড়েছে। আর অন্যদিকে আজিজ সম্পর্কে তিনি যেটি বলেছেন যে জেনারেল আজিজের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে, এটা তিনি বলেছেন, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে এদেশের প্রতি আমারও অধিকার আছে, এ সেনাবাহিনী আমারও সেনাবাহিনী, এদেশের প্রতিটি ইঞ্চি জায়গার উপর আমার অধিকার আছে, আমার দলিল থাক দরকার নেই, বেনজিরের মতো আমার এত নিজের নামে দলিল করার দরকার নেই, কিন্তু এদেশের বনভূমি, নদী, পাহাড়, সমুদ্র সব কিছুর উপর আমার অধিকার আছে, আমি মালিক জনগণ হিসাবে, সেনাবাহিনীও আমার। তো কাজেই জেনারেল আজিজকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা জটিলতা তৈরি হোক, এটা কখনোই আমি চাইব না। সুতরাং সরকারের প্রতি অনুরোধ, যদি পারেন সামাল দেন, আর যদি না পারেন তাকে বেসামরিক আদালতে বিচার করেন, কিন্তু সামরিক আদালতে এই বিষয়টি নিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই কারোর জন্য মঙ্গল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।